তারপর উনি টিপুর অনেক ছবির মধ্যে একটা ছবি নিয়ে গেলেন। তারপর প্রায় দীর্ঘ দু বছর লারি জয়া মনে হয় দাদা তখন হায়ার সেকেন্ডারি দিয়েছে। হ্যাঁ, ওই সময় উনি গায়ে এলেন। ও তা কেন? এসে বললেন, তোমাকে আমার সঙ্গে প্যারিস যেতে হবে। তাই? হ্যাঁ, বললেন তোমার পাসপোর্ট টাসপোর্ট যা করার আমি করে দেব। বিশ্বব্যাপী তোমার মতো ছেলে মেয়েদের একটা আঁকার প্রতিযোগিতা হয়েছে আর তাতে তুমি ফার্স্ট হয়েছ। তখন তুমি কি করলে ঠাম্মি? সব মায়েরা আনন্দে যা করে আমিও তাই করেছি, চোখ ভরে আনন্দ করেছি। যেমন দাদা কাঁদছে তেমন মা। মামা খবরটা জেনে যেতে পারেননি। মামা বাবু জানলে কত খুশি হতেন বলুন তো। সেই কষ্টটা তো আর কোনো কিছুতেই ভোলা যাবে না বৌমা। আমাদের গাঁ থেকে সেই প্রথম কেউ বিদেশে গেল। কতদিন ছিল কাকামণি? দেড় মাস। আর কি প্রাইজ পেয়েছিল? সে অনেক কিছু, টাকা, ছবি, বই, কলম, আর সেই টাকা দিয়ে সকলের জামা কাপড় কিনে দিল। বাকি টাকা আমার হাতে দিয়ে বলল, এই তোমার ছেলের প্রথম রোজগার, তোমার যা ইচ্ছে তাই করো মা, যা খুশি তাই কিনো। মা আবার তুমি কাঁদছো? ছেলে আমার ভালো নেই জয়া, আমি তো মা, আমি বুঝি। আমার অমন ভালো ছেলেটা ভিতরে ভিতরে কি এক যন্ত্রণায় পড়ে যাচ্ছে, আমি মা হয়ে কিচ্ছু করতে পারছি না। গাড়ি দাওয়াজ, গাড়িতে করে কে এলো এ বাড়িতে? বাবা কই গো, ওটা গেলে সব। কি হলোটা কি? কিন্তু তো আসছে জানি, আজকাল আর সেকেন্ড রাউন্ডের চাও তোমার হচ্ছে না। না, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, আরো কত রাউন্ড, তাও জানি যাবার সময়টা তোমার হচ্ছে না। টেনশন হচ্ছে জানো? টেনশন হচ্ছে? কিসের টেনশন হচ্ছে শুনি? এখন আবার কিসের টেনশন? মালকী কখন আনতে গেছে বাহাকে? কত বেলা হয়ে গেল বলো দেখি, এখনো আসছে না কেন? দাদা চা, আরো বেশি করে চা বানিয়ে নিয়ে আয়,
চা খাবে আর পায়চারি করবে, এই কাজ তো খই ভাজ। আকাশ থেকে টেনে টেনে আনছি বুঝলি চিন্তা ভাবনাগুলো। কমলিকা বাহাকে নিয়ে এখনো হাসপাতাল থেকে কেন ফিরল না সেই নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। ও দাদা এসে যাবে, এখনো তো সময় যায়নি। তাছাড়া ওই হাসপাতাল থেকে আনার সময় অনেক রকম নিয়ম কানুন আছে না? হ্যাঁ তো। কি হয়েছে কি বাহা এখনো ফেরেনি? তখন কতবার আমি কই কই করে বললাম যে তুমি যেও না, আমি যাচ্ছি, তুমি একা যেও না, কে সঙ্গে কার কথা। দিদিভাই দিদিভাই ইয়ে নীলু এসো না, প্রভুদেব এসো 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 দিদিভাই। আরেকজন এলেন নাচতে নাচতে। বলো শুনি এবার তোমার কি শুনি বলো। নীলু বলো 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 না। হ্যাঁ কেন আবার গা ঠালা ঠালি কেন? তুমি বলো, তুমি তো ছুটতে ছুটতে এলে বলবে বলে। ইয়ে শোনো না তুমি বলো কি ব্যাপারটা কি নীলুমা? না বাবা বলছি যে মেজ কাকিমণি তো ঠিকই করে রেখেছে যে বাহা ফিরে আসলে বেশ বড় সড় করে একটা পুজো হবে, তাই না মেজ কাকিমণি? আই এর মধ্যে আবার কাকিমণিকে টানাটানি কেন রে? কাকিমণি তোমাদের হুজুকের মধ্যে নেই। ওই দেখছো মা আমাকে বলতেই দিচ্ছে না কথাটা। না মা বলতে দেবে না। আমি আজ সকাল থেকে দেখছি তোমরা দুজনে মিলে আমার ওই ভালো মানুষ জামাইটাকে নিয়ে কি একটা ব্যাপারের মধ্যে জড়াতে চাইছো। ও মা কি আবার কি কথা? আই প্রবুদ্ধ বলো মা আমরা আবার তোমাকে কি ব্যাপারে জড়াচ্ছি? হ্যাঁ বরং ও তো আমাদের আলোচনায় ঢুকলো। হ্যাঁ হ্যাঁ ইস নীলু এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? চুপ করো না প্লিজ। সব দেখতে পাচ্ছি কিন্তু আমি আমি তো কিছুই বুঝতে পারছি না কে কি বলছে না বলছে। বাবা আমি 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 আপনাকে বুঝিয়ে বলছি, ব্যাপারটা হচ্ছে যে বাহা যে সেরে উঠবে তো সেইটা সেলিব্রেট করার জন্য ওরা একটুখানি আনন্দ আহ্লাদ করতে চায়। ওরা ওরা মানে তুমি চাও না বুঝি? হ্যাঁ আমি সেটা বলেছি, আমি তো অবশ্যই চাই। আনন্দ আহ্লাদটা কি সেটা একটু বলো তো, বাইরে খেতে যাওয়া তো? আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি বাহা বাইরে খেতে যাওয়ার পারমিশন পাবে কি না সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না, দীপু যতক্ষণ না ইয়েস করছে। এমা দূর দূর বাড়ি থাকতে বাইরে খাবো কেন কোন দুঃখে? বাবা এই যে দেখি ভূতের মুখে রাম না, বাইরে থেকে বাড়িটা এত কবে ভালো হয়ে গেল মা? কামুনি আচ্ছা আচ্ছা আর বলবো না। আচ্ছা কি মুশকিল, আমরা তো প্রপোজালটা দেওয়ার আগেই আপনারা বাধা শুরু করে দিচ্ছেন। বেশ বেশ বলো শুনি তোমার প্রপোজাল। প্রপোজালটা এই হলো যে ভাই তো বাড়িতে নেই আর এই সুযোগটা একবার গেলে যে কবে আসবে ভগবানই জানে, তাই বলছিলাম যে বাহার সুস্থ হয়ে ফিরে আসার উপলক্ষে আমরা বেশ নাচ গান খাওয়া দাওয়া করতে চাই। এ পূজোর উপলক্ষে পূজোর উপলক্ষে শোনো কথাটা তোমাদের মাকে বলো কাকিমাকে বলো আমি এসবের মধ্যে নেই। কি বলো বাবা আমরা যখন ছিলাম না তখন তো তোমরা নাচ গান মা কি হয়েছে তোর? আমি কটা দিনের জন্য তোমার কাছে থাকতে এসেছি মা, থাকতে দেবে আমায়? এই যে কত বাবা এমন কথা মায়ের কাছে বলতে আছে? মা কি হয়েছে বাবা আমি বুঝতে পারছি, কোনো কারণে তুই কষ্টে আছিস, আমাকে সব খুলে বল। তুই আমাকে না বললি আমি যে কষ্ট পাই বাবা, অন্ধকারে হাতড়ে মরি। আমার যে বুকের ভিতর কি কষ্ট হয় সে তো তুই বুঝিস বাবা। বৌমার সঙ্গে কোনো কারণে তোর গণ্ডগোল হয়েছে, কথা কাটাকাটি হয়েছে? মা মা আমি তোমার এত অধম ছেলে মা গো, তোমাকে মা বলে ডাকার কোনো অধিকারই আমার নেই। আমি পাপ করেছি মা গো, আমি
আমি পাপ করেছি। কি পাপ করেছিস বাবা? কি পাপ করেছিস তাকে জেনে শুনে করেছিস? তুই তো আমার তেমন ছেলে নস। কি হয়েছে দিব্য আমাকে বল, আমার যে ভীষণ অস্থির লাগছে। আচ্ছা আমার কাছে বলতে না পারিস, জলের দিকে তাকিয়ে বল। জলের দিকে তাকিয়ে নিজের দুঃখের কথা বললি মন হালকা হয়ে যাবে। মাগো আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। মাগো মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।